হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। তোমরা শুনছো তোমাদের ফেভারিট চ্যানেল থ্রিলার ল্যান্ড। তোমরা নিশ্চয়ই জানো থ্রিলার ল্যান্ড এখন একটা স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট, অর্থাৎ প্রতি শনিবার আমাদের এই ইউটিউব চ্যানেলে গল্প আসার 7 দিন আগে তোমরা সেই গল্পটাই শুনে নিতে পারবে স্পটিফাইতে। তাহলে আর দেরি কেন, স্পটিফাইতে আমাদের ফলো করে দাও। আর হ্যাঁ, একটা 5-স্টার রেটিং দিয়ে দিও প্লিজ। আর ফলো বাটনের পাশে যে একটা বেল আইকন আছে না, ওটা একটু বাজিয়ে দিও, তাহলে সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর একটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তোমরা সবাই নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো যে আমার অর্থাৎ রণদীপ নন্দীর লেখা একটা থ্রিলার উপন্যাস কুয়াশা ঘেরা কাউনঝোড়া রিলিজ করতে চলেছে এই কলকাতা বইমেলায়, স্টল নাম্বার 443 অরণ্যমন প্রকাশনীতে। আর একবার বলে দিই, স্টল নাম্বার 443 অরণ্যমন প্রকাশনী। বইমেলার সময় সেখানে চলে এসো, দেখা হয়ে যাবে আমাদের সঙ্গে, কারণ স্টলে থাকবো আমরা সবাই, অর্থাৎ ফুল টিম থ্রিলার ল্যান্ড। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প। ভূতে অবিশ্বাস করেন লেখক, কিন্তু লোকমুখে প্রচলিত এক ভুতুড়ে ঘটনার সাক্ষী হয়ে ওঠেন নিজেই, শিউরে ওঠেন সঙ্গে সঙ্গে। তারপর শুনতে থাকো মনোরঞ্জন ভট্টাচার্যের লেখা ভুতুড়ে পাহাড়। বর্ষাকালে কবি দ্বিজু রায়ের নাকি সব থেকে ভালো লাগতো মুড়ি দিয়ে ফুলুরি খেতে। ভোজটি চলছিল দার্জিলিংয়ের লুই জুবিলি ম্যানেটেরিয়ামে বসে। নানা রকমের গল্প হতে হতে শেষটায় একদম সেরা গল্পে এসে পৌঁছালো, ভূতের গল্পে। আমরা সবাই কলকাতায় থাকি, পুজোর ছুটিতে দিন কয়েকের জন্য হাওয়া বদলাতে এসেছি মাত্র, কিন্তু কানাইবাবু দার্জিলিংয়ের বরাবরের বাসিন্দা। তিনি আসর জমিয়ে তুললেন এই প্রশ্নটা করে, মশাইরা ভূত মানেন? দেখলাম সবাই মানে, শুধু এই পরম পানি আমি ছাড়া। শুধু মানা নয়, সকলেই নাকি এক একবার করে ভূতের খপ্পরে পর্যন্ত পড়েছিল, বহু কষ্টে পার পেয়েছে। অবিনাশ তো নাকি মরেই যেত ভূতের খপ্পরে পড়ে, ভাগ্যিস ঠিক সময় তাদের উড়িয়া ব্রাহ্মণের টিকিটি চেপে ধরেছিল, তবু ভূত তাকে শাসিয়ে গেছে। বাগে পাবো রে একদিন, ঠিক বাগে পাবো, ঘাড় বাকি একটু হাসবো ভাবছিলাম, কিন্তু অবিনাশের চোখকে ফাঁকি দেওয়া গেল না। সে রেগে বলল, কিষ্কিন্দার মর্কট তুমি, হাসবেই তো বাবা। তবে এও বলে রাখছি যে প্রভুরা যদি বাস্তবিকই কৃপা একবার করেন তো তোমার সুগ্রীব অঙ্গদের ঠাকুরদা এলেও ঠেকাতে পারবে না। অবিনাশের স্বভাবই এই, কথার প্রতিবাদ করলেই রেগে যায়, আর রেগে গেলেই আমাকে কিষ্কিন্ধার মর্কট বলে গাল পাড়ে। তার কারণ বাল্যকালটা আমার কেটেছিল বরাবরই মাদ্রাজে, এবং পণ্ডিতরা নাকি অনেক গবেষণা করে ঠিক করেছেন যে পৌরাণিক আমলের কিষ্কিন্ধা শহরটি ছিল আজকের মাদ্রাজ শহরের কাছাকাছি কোনো একটা জায়গায়। অতএব অবিনাশের কথার আমি কোনোই প্রত্যুত্তর করলাম না, কেননা তাতে কোনো লাভই নেই, উপরন্তু আরও কিছু গালি খাওয়ার সম্ভাবনা। কিন্তু কথাগুলো যে তার আমি নিতান্তই তাচ্ছিল্যের সঙ্গে নিচ্ছি সেটাই কানাইবাবু বুঝতে পারলেন। আমার মুখের দিকে একটুখানি চেয়ে তিনি জিজ্ঞেস করলেন, আপনার বোধ করি ওসব দুর্বলতা আদৌ নেই বিজয়বাবু, ভূত টুত বোধ করি কুসংস্কার বলেই মনে করেন। সে আপনি ঠিকই ধরেছেন কানাইবাবু, ওই বিষয়ে অবিনাশ ভাইয়ার মতো অতটা উঁচুতে এখনো উঠতে পারিনি। আচ্ছা, সন্ধ্যের পর একা একা একবার ওই রংরু পাহাড়টা ঘুরে আসতে পারেন? হ্যাঁ পারি, যদি সে পাহাড়টার যেটা নাম করলেন সেটা অতিমাত্রায় দুর্গম না হয়, আর সেখানে যাবার পথটা যদি বাতলে দেন। না না, দুর্গম তেমন কিছু নয়, শহর থেকে মাইল চারেকের ভেতরেই জায়গাটা, তবে লোকজনের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাস্তাঘাট জংলা হয়ে গেছে সে কথা সত্যি। শীতকালে শোনা যায় কখনো সখনো নাকি ওই ভাল্লুক টাল্লুক দু একটা বার হয়ে যায়, তবে দিনে সে ভয় কিছু মাত্র নেই। দুর্গাঁয়ের পাহাড়িটা কচ্ছিত কখনো কখনো ও পথ দিয়ে শহরে এসে থাকে বটে, তবে সে ওই দিনও মানে, সন্ধ্যার পর রংকো পাহাড়ে পা দিতে পারে এমন সাহসী পুরুষ।
এ তল্লাটে একটাও খুঁজে পাবেন না। কেন? ওখানে একটি সাহেব ভূত আছে। সাহেব মোড়ে ভূত হলেও তাকে সাহেব ভূত বলা হয় এই কথা আমি জানতাম। আরও জানতাম যে লোকের ধারণা অন্য সব ভূতের থেকে সাহেব ভূতেরা নাকি ঢের বেশি হিংস্র। মানুষের দেখা পেলে তার রক্ত পান করা তার চাই চাই। তাই সমস্ত ব্যাপারটা জানবার জন্য ভারী কৌতূহল হলো আমার। কানাইবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তা শহর থেকে অতটা দূরে ওরকম নিরালা পাহাড়ে গিয়ে ভূতরা তার আড্ডা গাড়লো কেন? হ্যাঁ, কানাইবাবু বললেন, সে এক ইতিহাস মশাই, বোধ করি 8-10 বছর আগেকার কথা। এক খ্রিস্টান পাদ্রী সাহেব গভর্নমেন্টের কাছ থেকে অল্প কিছু জায়গা ইজারা নিয়ে নিজের থাকবার জন্য রঙ্ক পাহাড়ে ছোট্ট একটা কুঠি বানালো। সাহেবের মতলবটা বোধ হয় ছিল ওখানে একটা স্থায়ী মতো আড্ডা গেড়ে আশেপাশের গাঁগুলোতে ধর্ম প্রচার করে বেড়াবে। শহরের বাইরে একটু নিরিবিলিও হবে, আবার যখন খুশি ঘোড়ায় চড়ে শহরে এসে পৌঁছতেও কোনো বেগ পেতে হবে না। কিন্তু তার অভিপ্রায় পূর্ণ হতে পেল না। কুঠি তৈরির সঙ্গে সঙ্গেই একদিন বাগানে হঠাৎ তাকে সাপে কাটল। ব্যাস, তারপরে সাহেবকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। অপঘাতে মরার দরুন ভূত হয়ে সে তার কুঠি আগলে বসে আছে। তার দাপটে রঙ্ক পাহাড়ের ত্রিসীমানাতেও কারো ঘেঁষবার জো নেই। কতবার কত পাহাড়ির কাছে সেই বিভৎস প্রেতাত্মার কথা শোনা গেছে। অমন ভয়ঙ্কর মূর্তি নাকি কল্পনাতেই আনা যায় না। মুখ হাতগুলো সব একেবারে পোড়া অঙ্গারের মতো কালো হয়ে গেছে। সেই কালো মুখে ইয়া বড় বড় আগুনের গোলার মতো টকটকে লাল দুটো চোখ, ক্রমাগত সেটা ঘুরছে। মিশনারি সাহেবদের মতো আলখাল্লা গোছের একটা পোশাক পরে ওই কুঠির আশপাশে প্রেতাত্মাটা ঘুরে বেড়ায়। মানুষ দেখলেই বিকট হুঙ্কার করে ধেয়ে আসে। কানাইবাবু বর্ণনা শেষ করে থামলেন। সকলেই অন্ধ হয়ে তার কথা শুনছিল। আমি বললাম, ভূতের তো মশাই অধ্যাবসায় আছে খুব। এই 10 বছর ধরে সমানে সে কুঠি আগলে পড়ে আছে, অত্যাচার তার একটুও কমেনি। ছাই কমেছে, বরং কিছুকাল হলো নতুন উৎপাতের সৃষ্টি হয়েছে। এতদিন শুধু সাহেব ভূতের বেরিয়ে বেড়ানোর কথাই শুনে আসছিলাম, কিন্তু কিছুদিন থেকে শুনছি রাত একটু গভীর হলেই নাকি আজকাল প্রকাণ্ড একটা আলোর ভাঁটাকে কুঠির চারপাশে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। মস্ত ভাঁটাটি চারদিক থেকে নাকি তার তীব্র সবুজ আলো ঠিকরে বের হচ্ছে। কথাটাকে গোড়াতে যে গাঁজাখুড়ি বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করিনি তা মনে করবেন না। ওই বারছিলের ওপর থেকে নিচে রঙ্ক পাহাড়ের কুঠিটা দিব্যি চোখে পড়ে। এই তো কাল রাত্রে আমরা কজন বন্ধুতে মিলে স্পষ্ট স্পষ্ট সেই এই ভূতুড়ে আলোর ভাঁটাটা কুঠির চারপাশে ঘুরতে দেখেছি। হ্যাঁ, শহরের এতটা কাছে ব্যাপারটা ঘটছে, আর পুলিশ একবার তদন্ত করাটা আবশ্যক বোধ করছে না? জীব এবং তালুর সাহায্যে একটা শব্দ উচ্চারণ করে কানাইবাবু বললেন, আরে মশাই পুলিশ, হ্যাঁ, স্বয়ং ডেপুটি কমিশনারের কানে কথাটা তোলা হয়েছিল, তা তিনি তো হেসেই অস্থির বললেন, খুব বীরপুরুষ তোমরা, বোঝা গেছে। এখন যার যার নিজের নিজের বাড়ি যাও। আলোর ভাঁটা যখন তোমাদের বাড়ি গিয়ে পৌঁছবে তখন এসে ফের খবর করো, কেমন? যাও যাও। অবিনাশ রেগে বলল, দরদ তো উপচে পড়বে, সাহেব ভূত কিনা? সে রাত্রে আমি নিজে গিয়ে অবিনাশকে বাড়িতে রেখে আসি। ভূত যে তাকে শাসিয়ে রেখেছে, সত্যি যদি বাগে পায়। পরদিন ভোর হতেই টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছিল। ঠিক করলাম যে সকালটায় আর বাইরে বেরোব না। কেন জানি না বরাবর দেখেছি বাদলার দিনে আমার ছোটবেলাকার কথা ঠিক মনে পড়ে যায়। শৈশবে মাদ্রাজি সহপাঠীদের সঙ্গে কি সুখেই না দিনগুলো কেটেছে। বড় হয়ে সেই সব বন্ধুরা কে কোথায় ছড়িয়ে পড়েছে কে জানে। দিন কয়েক আগে মাদ্রাজের এক বন্ধুর কাছ থেকে একখানা গ্রুপ ফটো উপহার পেয়েছিলাম। সুটকেস খুলে সেখানে
বের করে আনলাম। আশীষাদ্রি চার্লু, লক্ষণস্বামী আয়েঙ্গার, ভেঙ্কট রাঘবন সকলেই সেই ছবিতে আছে, তবুও যেন তৃপ্তি হলো না। এ তাদের বড় হয়ে তোলা ফটো, ছোটবেলা সেই কচি মুখগুলো এর মধ্যে নেই। কেবল ভেঙ্কট রাঘবনের চেহারায় কিন্তু ছেলেমেয়ে ভাব রয়েই গেছে। দেখতে ছোট হলেও সেই ছিল আমাদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান। বড় হয়ে সে নাকি কোথায় প্রফেসরই চাকরি পেয়েছে, অনেক বইও নাকি লিখেছে। মশগুল হয়ে পুরনো দিনের কথাগুলো ভাবছি, এমন সময় কে যেন ঠকঠক করে এসে দরজায় ঘা মারল। উঠে গিয়ে দেখি বাদাম বাহাদুর একেবারে মিলিটারি চালে ঘরে ঢুকছে। লোকটা এখানেই কোনো একটা সরকারি চাকরি করে, ভারী শিকারের শখ। কবে নাকি তাকে কথা দিয়েছিলাম যে তার সঙ্গে শিকারে যাব, আজকে রোববার দেখে সেই কথাটা মনে করাবার উদ্দেশ্যেই তার আগমন। বাদলা দোহাই আরও নানা রকম কারণ দেখিয়ে যখন কিছুতেই সেই নাছোড় বান্দা লোকটার হাত থেকে পার পাওয়া গেল না, অগত্যা তখন বললাম, বেশি দূর বাপু যেতে পারবো না, মেহনতও বেশি করতে পারবো না। সাদা কথায়, পাখি শিকারে যদি তার আপত্তি না থাকে তবে বেলা তিনটে হাতিয়ার জোগাড় করে যেন সে আসে, তখন দেখা যাবে। বহুকাল পরে আবার ঘোড়ার ওপর। ছেলেবেলায় ঘোড়া চালাতে বড়ই মজবুত ছিলাম, বিনা জিনেও কত চালিয়েছি, কিন্তু এতদিন কলকাতায় থাকার ফলে ভুঁড়িটা একটু বেশ একটু নোয়াপাতি গোছের হয়ে দাঁড়িয়েছে। ঘোড়ার পিঠে নাচতে আর রাজি হয় না, কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। ওদিকে শহরে সীমানায় এসে বাদাম বাহাদুরের ঘোড়া উচ্চ শ্রবা মাস্তুত ভাগ্নের মতো এমন ছুট দিল যে আমার সাধ্যেই কুলালো না তার সঙ্গে সমানে তাল রাখি। ঠিক সেই মুহূর্তে সময় বুঝেই বোধ করি জোরে এক পশলা বৃষ্টি এসে সামনের দিকটা এমন ঝাপসা করে দিল যে কিছুই আর নজরে আসে না। বাঁদিকে প্রকাণ্ড উঁচু পাহাড়, ডান দিকে 500 ফুট নিচু খাদ, তার মধ্যেখান দিয়ে ঘোড়া হাঁকাবার রাস্তা। বৃষ্টিতে আর কুয়াশায় দৃষ্টি বন্ধ হয়ে আসছে। গোপনে সত্যি কথাটা চুপি চুপি স্বীকার করেই ফেলি, মামশাই সে অবস্থায় ঘোড়া চালাতে আর সাহসে কুলাল। ঘোড়া থেকে নেমে জল থামার অপেক্ষা করতে লাগল। এইখানেই বোধ করি একটা ভুল করে ফেললাম, কেননা 50 মিনিট পরে যখন জল থামল তখন আর পদম বাহাদুরের টিকিলেজেরও সাক্ষাৎ নেই। বরাবর আমি সমানে তারই পেছন পেছন আসছি, কে বলবে, শিকার মাথায় উঠল। এখন পদম বাহাদুরকে খুঁজে পেতে বার করতে পারলে হয়, নিতান্ত 2-1 মিনিট নয়, পুরো 1.5 ঘন্টা কাল সেই নির্জন পাহাড়ের অলিতে গলিতে আমি পদম বাহাদুরের সন্ধান করে ফিরতে লাগলাম। চিৎকার করে গলা ফাটিয়ে ফেললাম, কিন্তু কাকস্য পরিবেদনা। এদিকে মেঘাচ্ছন্ন আকাশ, তাতে আবার বেলা পড়ে আসছে। দেখতে দেখতে চারিদিক অন্ধকার ঘনিয়ে আসলো, ভারী পরিশ্রম মনে হচ্ছিল। তাই গাছগাছড়ায় ভরা একটুখানি জায়গা পেয়ে জিরোবার উদ্দেশ্যে সেখানেই ঘোড়া থেকে নেমে পড়লাম। ঘোড়াটাকে একটু ছেড়ে দিলাম, এদিক ওদিক ঘাস খেয়ে নিক একটু। গাছের গুড়িতে ঠেস দিয়ে বসেছিলাম, বোধ করি আয়েশে চোখ দুটো একটু বুঝেও এসেছিল। হঠাৎ যে দৃশ্য দেখলাম তা ভুলবার নয়। দুটি ভুটিয়া, তাদের একটি প্রৌঢ় এবং অপরটি ছোকরা বয়সী, দুই টাট্টুতে চেপে টকবক টকবক শব্দে শহরের দিকে চলেছে। এতে অবশ্য আশ্চর্য হওয়ার কিছু নেই, কিন্তু যদি সেই লোক দুটোর মুখের দিকে কেউ দেখত তবে স্তম্ভিত না হয়ে কিছুতেই থাকতে পারত না। মরার মুখের মতো তাদের মুখ বিবর্ণ, একটা অজ্ঞাত আতঙ্ক চোখ ফুটে বের হচ্ছিল, যেন ভীষণ কিছুর থেকে পালিয়ে বাঁচবার জন্য তারা ছুটছে এইভাবে। হঠাৎ আমার ওপর চোখ পড়তেই সেই প্রৌঢ় পাহাড়িয়া এক বিকট আর্তনাদ করে ঘোড়ার একধারে হেলে পড়ল। মানুষের ওপরে হিংস্র বাঘ লাফিয়ে পড়লে চোখে মুখে তার যে অসহায় ভাব ফুটে ওঠে, বইয়ের ভাষাতে এতদিন তার বর্ণনা পড়েছিলাম এবার চোখে দেখলাম। বিদ্যুৎ বেগে লাফিয়ে আমি তার টাট্টুর রাস চেপে ধরলাম, নইলে সে মাটিতেই গড়িয়ে পড়ত। কণ্ঠস্বরটাকে যত দূর সম্ভব মোলায়েম করে হিন্দি ভাষায় বললাম, বুড়া বাবা এত ভয় পেয়েছো কেন?
ততক্ষণে কিন্তু ছোকরা বয়সী ভুটিয়াটিও ঘোড়ার রাশ টেনে একেবারে থেমে পড়ছে। তাকিয়ে দেখি বিস্ময় বিস্ফারিত দুই চোখে সে আমাকে গিলছে। তারপর ছানা বড়ার মতো চোখ দুটো আমার মুখের দিকে নিবদ্ধ রেখে সে ভাষা ভাষা হিন্দিতে বলল, বাবুজি এই সময় আপনি এখানে? আমি যে কোথায় সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। জিজ্ঞেস করলাম, কেন, শহর থেকে অনেকটা দূরে এসে পড়েছি নাকি? শহর, শহর এখানে কোথায় বাবুজি? 4 মাইলের ভিতর এখানে জন প্রাণীর চিহ্ন নাই, শ্রী বন আর পাহাড়, পাহাড় আর বন। চারিদিকে একবার তাকিয়ে দেখি নিবিড় অন্ধকার গম গম করছে। জিজ্ঞেস করলাম, এটা কোন জায়গা? রংরু পাহাড়। ছেলেটার গলার স্বর যেন একটু কেঁপে উঠল। রংরু পাহাড়! কানাইবাবুর কথা বিদ্যুতের মতো আমার মাথার মধ্যে খেলে গেল। সমস্ত শরীরে আমার কাঁটা দিয়ে উঠল। এই বলিষ্ঠ ভুটিয়া ছেলেটা পর্যন্ত যে পাহাড়ের নাম করতে মনে মনে কেঁপে ওঠে, না জানি সে কি ভীষণ স্থান। আমাকে চুপ করে থাকতে দেখে ছেলেটি বলল, বাবুজি আপনি একদম চিন্তা করবেন না, আপনি আমার ঘোড়ায় উঠে পড়ুন, আমিও লেজ ধরে দৌড়াব। অবাক হয়ে যুবক বীরের দিকে তাকালাম। বাহ, এই তো মরদের বাচ্চা। প্রকাশ্যে শুধু হেসে বললাম, তার প্রয়োজন নেই, তোমরা রওনা হও, আমার ঘোড়া কাছেই আছে, আমি তাতেই যেতে পারবো। দেখতে দেখতে ভুটিয়াদ্বয় রাস্তার বাঁকের আড়ালে অদৃশ্য হয়ে গেল। নির্জন হতেই স্থানটা যে কি ভয়াবহ তা নতুন করে অনুভব করতে লাগলাম। প্রতি মুহূর্তেই মনে হলো নিবিড় অন্ধকার যেন বিভৎস দৈত্যের মূর্তি নিয়ে আমার টুটি চেপে ধরতে অগ্রসর হচ্ছে। কানাইবাবুর সেই প্রেতাত্মার গল্প বার বার মনে পড়তে লাগলো আর বুকের ভেতরটা আমার হিম হয়ে উঠতে লাগলো। তবুও দৃঢ়ভাবে বন্দুকটাকে চেপে ধরে মনে মনে বললাম, না, ভগবান নিজেই যখন এই সুযোগ আমাকে দিয়েছেন তখন পিছু পা হব না কিছুতেই। রংরু পাহাড়ের প্রেতাত্মার সঙ্গে আজকে আমাকে একটা বোঝাপড়া করতেই হবে। হঠাৎ পাশের বনভূমি কেঁপে উঠল। মনে হলো 6-7টি সাধারণ মানুষের সমান ওজনের একটি প্রাণী অন্ধকার জঙ্গল ভেদ করে বিপুল বেগে আমার দিকে ছুটে আসছে। আমার পায়ের তলাকার মাটি কেঁপে উঠল। মনে হলো বন্দুক ফন্দুক বুঝি এক্ষুনি হাত থেকে খসে পড়ে। তবুও প্রাণপণে সেটাকে উপরে তুলে ধরলাম। এক মুহূর্ত পরেই যে জীবটি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল, আশ্চর্যে দেখলাম সেটা আমারই ঘোড়া। কিন্তু একই চেহারা তার, সমস্ত শরীর অবিরত কাঁপছে, নিদারুণ ভয়ে যেন চোখ মুখ উপড়ে পড়ছে। অসহায়ভাবে সে আমার গা ঘেঁষে দাঁড়াল। ইতর জীবের মুখেও যে মানুষের মতোই ব্যাকুল কাতর ভাব ফুটে উঠতে পারে তা সেদিনই প্রথম লক্ষ্য করলাম। সেই মুখ যেন অবিলম্বে সেই স্থান ত্যাগ করার জন্য আমাকে ইঙ্গিত জানাচ্ছে। একবার ভাবলাম আর নয়, এবার সরে পড়াই মঙ্গল। যে জায়গায় দুর্ধর্ষ ভুটিয়া পাহাড়িয়া আচমকা মানুষ দেখলেই ঘোড়ার গায়ে এলিয়ে পড়ে, যে স্থানে এসে নিঃসঙ্ক পাহাড়িয়া ঘোড়া ভয়ে দিশেহারা হয়ে যায়, না জানি সে কি ভীষণ স্থান। কিন্তু সঙ্গে সঙ্গে আবার মন বলে উঠল, কি মরণের ভয় এতই বড় ভয় হলো? হ্যাঁ, কালো মুখ নিয়ে ফিরবে কোন লজ্জায়? যে জিনিসে বিশ্বাস করো না বলে লোকের কাছে বুক ঠুকে বেড়াও, আজ তারই হাত থেকে পোড়া প্রাণটা বাঁচাতে হবে? কেন, অমন প্রাণ না বাঁচালেই নয়? তড়াক করে ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে পড়লাম। যেদিকটা থেকে ভয় পেয়ে ঘোড়াটা ছুটে এসেছিল সেই দিকে আর এক পাও যেতে রাজি হল না। অসম্মত ঘোড়াকে সামনে নিয়ে যাওয়ার যত রকম কৌশল জানা ছিল সবগুলোই যখন ব্যর্থ হলো, তখন অগত্যা ঘোড়া থেকে নেমে সেটাকে একটা গাছের ডালের সঙ্গে বেঁধে রাখলাম। তারপর বন্দুক হাতে একাই সামনে অগ্রসর হলাম। জঙ্গলের ভেতর দিয়ে খানিকটা এগোতেই যা দেখলাম তাতে আমার শরীরে বারবার কাঁটা দিয়ে উঠছিল। সত্যি দূরে একটা কুঠির মতো দেখা যাচ্ছে আর তার সম্মুখে একটা আলোর গোলা পড়ে তীব্র সবুজ আলো ঠিকরে পড়ছে। মনে হচ্ছে পেরেক দিয়ে কে যেন আমার পা মাটির সঙ্গে গেঁথে দিয়েছে। কোনো মতে আর সামনে চলা সম্ভব নয়।
তবুও মাতালের মতো চলতে চলতে একেবারে কুটিরের সামনে গিয়ে পৌঁছালাম। বাবা, দেওয়ালের আড়ালে ধকধক করে চলছে কিও দুটো জ্বলন্ত অঙ্গারের মতো চোখ, সাধারণ মানুষের চোখের থেকে প্রায় 4-5 গুণ বড়। দয়াময়, তুমি কোথায়? কি দেখছি আমি? শুধু তো 6টি চোখ নয়, যে ছায়ামূর্তি। পাদ্রি সাহেবেরই মতো সাদা আলখাল্লায় সমস্ত শরীর আচ্ছাদিত। মূর্তিটি ফিরে তাকাল, সেই ভাটা দুটির দৃষ্টি একেবারে আমার মুখের ওপর এসে পড়ল। মুহূর্তের মধ্যেই বিকট গর্জন করে সেই মূর্তি আমার দিকে লাফিয়ে আমার বুকের ভেতর দিয়ে যেন বিদ্যুতের প্রবাহ বয়ে গেল। আমি সেই কুটিরের ধারেই ঘাসের ওপর আচ্ছন্ন হয়ে ঢলে পড়লাম। জ্ঞান হলে তাকিয়ে দেখি তখন রাত্রি, ছোট্ট একটা ক্যাম্প খাটের ওপর শুয়ে আছি, আর আমার পাশে চেয়ারের ওপর বসে আমার মুখের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আমারই বাল্যবন্ধু ভেঙ্কট রাঘবন। আমায় চোখ মেলতে দেখে সে ব্যস্তভাবে জিজ্ঞেস করল, এখন কেমন বোধ করছো বিজয়? সমস্ত মাথাটা ঘুরতে লাগলো। ভাবলাম আমি বা কোথায়, আর এই মাদ্রাজ থেকে রাঘবামি বা এখানে এসে মিলল কি করে? জিজ্ঞেস করলাম, এটা আমি কোথায় রাঘবাম? বংরু পাহাড়ে। নামটা শুনেই আমার সারা শরীর কেঁপে উঠল। তা দেখে রাঘবাম হেসে বলল, আরে ভয় নেই গো, ভয় নেই কোনো। আমি আজকাল এই বংরু পাহাড়ের ভূত, অবশ্য আসল ভূত নই তা বোধ করি টের পাচ্ছ। আমি সমস্ত ব্যাপারটাই তোমায় ভেঙে বলছি, কিন্তু তার আগে চৌকুরে এক বাটি গরম দুধ খেয়ে নিতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি আমার চাকরকে সে ফরমাসটা করে নিই। এ কোথায় গেলে, এক বাটি গরম দুধ নিয়ে এসো। চাকরের হাত থেকে গরম দুধের বাটিটা আমি নিঃশেষ করার পর রাঘবাম বলতে শুরু করলো, বোধহয় খবর রাখো যে আজকাল আমি গভর্নমেন্টের কলেজের প্রাণীবিজ্ঞানের অধ্যাপক হয়েছি। ছোটবেলা থেকেই নানান রকম পোকামাকড়ের অনুসন্ধান করা আর তাদের স্বভাব চরিত্র লক্ষ্য করার বাতিক আমায় পেয়ে বসেছিল। বয়স হবার সঙ্গে সঙ্গে সেটা কমা তো দূরে থাক, হাজার গুণ বেড়ে গেছে। কাজেই কর্মজীবনেও এদিকটাকেই বেছে নিয়েছি। কলেজের 2-4 ঘন্টা লেকচার দেওয়া ছাড়া সারাদিনই আমি পোকামাকড় নিয়ে ল্যাবরেটরিতে পড়ে থাকতাম। তাদের বিচিত্র সব জীবনযাত্রা প্রণালী দেখে উৎসাহে আর আনন্দে আমি অধীর হয়ে উঠতাম। তার কিছুদিন বাদে পোকামাকড়ের ওপর আমার একখানা বই বার হলো। বিলেতের বৈজ্ঞানিকরা আমাকে চিঠি লিখে জানালেন সেই বইখানা নাকি ভয়ানক রকম ভালো হয়েছে। আমি নাকি চেষ্টা চরিত্র করলে আর পরিশ্রম করলে এই বিষয়টার ওপর পৃথিবীর মধ্যে সেরা পণ্ডিত হতে পারবো। পৃথিবীর বড় বড় পণ্ডিতদের এই উৎসাহ বাক্যটা এই আমায় যেন চারা দিয়ে তুললো, বুঝলে? আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই জ্ঞানের প্রসারের জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। কোনো রকম সুখের প্রত্যাশা রাখবো না, কোনো রকম বিপদকে আর গ্রাহ্যের ভেতর আনবো না। আমাদের এই ভারতবর্ষের সবচাইতে বড় বিধাতার আশীর্বাদ কি বলতে পারো? হিমালয় পর্বত। কত রকম গাছগাছরা আর জীবেদের নিয়ে যে পর্বত ভর্তি তা আর কি বলবো। ঠিক করলাম এই হিমালয়ের ভিন্ন ভিন্ন কীট পতঙ্গ নিয়েই আমার গবেষণাটা শুরু করব। এক বছরের ছুটি নিয়ে দার্জিলিং চলে এলাম। লোকালয়ের বাইরে নির্জন একটা জায়গা পেলে আমার গবেষণার কাজে সবচাইতেই সুবিধা হবে, কিন্তু তেমন জায়গা এখানে আর কোথায় পাওয়া যায়? ডেপুটি কমিশনারের সঙ্গে একদিন এ বিষয়ে আলাপ হতেই তিনি বললেন এই বংরু পাহাড়ে একটা পুরু বাড়ি আছে, সবার ধারণা সেখানে নাকি এক পাদ্রি মরে ভূত হয়ে আছে। যদি আমার কোনো ভয় না হয় তবে তিনি সেখানে সমস্ত বন্দোবস্ত করে দিতে পারবেন আর আমি চলেও যাব সেখানে। দেখো, ভূত জিনিসটা আমি কোনো কালই মানি না, কাজেই তৎক্ষণাৎ রাজি হয়ে যাই। সেই থেকেই আমার এই বিশ্বাসী চাকর রাম পিল্লাই আর আমি এই বংরু পাহাড়েরই অধিবাসী। শেয়াল আর প্রভৃতি বুনো জানোয়ারদের উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্যই ইলেকট্রিকের তার দিয়ে কুঠির চারপাশটা ঘিরে নিয়েছে। তারে তাদের গা লাগলেই দারুণ শক খায়। অবশ্য এটা আমি বেশ বুঝতে পেরেছিলাম
যে যে রাত বিরেতে আমায় দেখে অনেকেরই সেই মৃত পাদ্রির কথা মনে পড়ে। কারণ কি জানো, আমাদের গবেষণার কাজে প্যান্টলুনের ওপর যে অ্যাপ্রনটা পরে নিতে হয় তাতে আমাদের অনেকটা ওই আলখাল্লাধারী পাদ্রি বলেই মনে হয়। অনেক রকম বিষাক্ত গ্যাস ট্যাস নিয়ে কাজকর্ম করতে হয়, তাই পরীক্ষার সময় চোখে আবার লাল বিকট একটা গগলস বা চশমা জাতীয় কিছু একটা পরে নিই, আর নাকে মুখে মাস্ক বা ঢাকনি দিয়ে থাকি। দেখো, ভূতের চেহারাও কিন্তু অনেকখানি ওই রকমটাই, নয় কি? আশেপাশের গ্রামে অনেকেই যে আমায় পাদ্রির প্রেতাত্মা ঠাউরেছে তা আমি বেশ বুঝতে পারি। কিন্তু কি জানো, তাতে আমার লাভ বই লোকসান হয়নি, কেননা জায়গাটা যতটা নির্জন হবে আমার গবেষণার কাজও ততই ভালোভাবে চলবে। একটু থেমে রাঘবাম বলল, এই তো একটু আগেই দুই ভুটিয়া টাট্টু চেপে পাহাড় পার করছিল, অন্ধকার হয়ে গেছে দেখে ভয়ে তাদের মুখ একেবারে কাগজের মতো সাদা হয়ে গেছে আমি বেশ বুঝতে পারছিলাম। আর সেটা যে কেবলই আমারই ভয়ে তাও আমি জানি। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ওই 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 সবুজ আলো ওটা কোথেকে আসছে? হো, ওটা বলে রাঘবাম একটু হেসে বলল, আরে একরকম পোকা আছে যারা রাত্রি ছাড়া বাইরে বের হয় না, ওই তীব্র আলো ওদের ওপর ফেললে না তাদের গতিবিধি লক্ষ্য করা যায়, এবং সময় বিশেষে বোতলে পড়াও খুব একটা সহজ কাজ, কাজেই রাত্রে প্রায় ওটাই হাতে নিয়ে আমি ঘুরে বেড়াই। দূরের লোকেরা বোধ করি ওই আলোটাকে দেখতে পায় শুধু, আমায় তারা লক্ষ্য করে না। নিশ্চয়ই ভাবে কোনো ভৌতিক আলো কুঠির চারপাশে ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে। আজ সন্ধ্যের পর হঠাৎ কোথা থেকে একটা জিন পরা ঘোড়া ঘাস খেতে খেতে আমাদের এই কুঠির কাছটায় এসে পড়ল। তারে গা লাগতেই বিদ্যুতের দারুণ শখ খেয়েছে, সঙ্গে সঙ্গে একেবারে চুঁচু দৌড়। ঘোড়া যখন এসেছে তখন সওয়ারও নিশ্চয়ই আশেপাশেই কাছে পিঠে কোথাও আছে, এটা ভেবে নিয়ে আমার একটু খোঁজ করা উচিত ছিল, কিন্তু আলস্য করে আর তা করা হয়নি। তার খানিক বাদেই তুমি এলে। মিলিটারি বেশে অত দূর থেকে তোমায় অবশ্য চিনতে পারিনি, কিন্তু চিৎকার করে আমি বললাম যে খবরদার তারে গা ঠেকিও না, শখ খাবে, বলেই আমি দৌড়ে তোমার দিকে আসছিলাম। কিন্তু এর মধ্যেই তুমি তার ছুঁয়ে শখ খেয়ে একেবারে মাটিতে অচৈতন্য হয়ে পড়ে গেলে। তারপরে এই রামপিল্লাই আর আমি ধরাধরি করে তোমাকে এই ক্যাম্প খাটে এনে শোয়ালাম। পরদিন স্যানিটেরিয়ামে ফিরে বন্ধুদের যখন বললাম যে আমি কাল সারা রাত রংরু পাহাড়ের কুঠিটায় রাত কাটিয়ে এসেছি অথচ ভূত দেখতে পাইনি, তখন অবিনাশ সকলের সামনেই আমাকে মিথ্যেবাদী বলে গালি দেয়। আজকের গল্পের গল্প পাঠে ছিলাম আমি রণদীপ, অন্যান্য চরিত্রে ছিল কৌশিক, কুন্তল, লিও এবং আমি রণদীপ। সহযোগিতা করেছে মৌমিতা, স্নেহা এবং সংকল্প। শব্দগ্রহণে ছিল লিও এবং সুদেশনা। আবহ সৃষ্টি করেছে আকাশ। নির্দেশনায় ছিল স্মিতা এবং পোস্টের ডিজাইন করেছে সৌরেন্দ্র। আর আমাদের গল্পগুলো কেমন লাগছে জানাতে ভুলো না নিচের কমেন্ট বক্সে। আর গল্প ভালো লাগলে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে প্লিজ গল্পের লিঙ্কটা শেয়ার করে দিও, যাতে আরও বেশি সংখ্যক মানুষ জানতে পারে যে আমরা তোমাদের এই রকম ইন্টারেস্টিং কিছু গল্প শোনাই। আর চ্যানেল সাবস্ক্রিপশনের কথা নিশ্চয়ই তোমাদের নতুন করে বলতে হবে না, সেটা তো করেই রেখেছো, কি করেছো তো? চলো, আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, ভয় থেকো।